মা কুইজিনে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাংলার ঐতিহ্যবাহী রেসিপি শুক্তো নিয়ে হাজির হলাম। বাঙালির যে কোনো অনুষ্ঠানে শুক্তো হতেই হবে, শুক্তো ছাড়া বাঙালির যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। তাই দেখুন, শুক্তোর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। সজনে ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা ছাড়া শুক্তো অসম্ভব। একটা আলুকে আমি কেটে নিয়েছি, চার টুকরো করে নিয়েছি। সামান্য একটু বেগুন, সিম, মূলো, গাজর, বিন কড়াই, আর আমার অপছন্দের জিনিস সামান্য একটু কাঁচকলা নিয়েছি। করলা নিয়েছি, করলা সব সবজিগুলো আমি একই মাপ করে কেটে নিয়েছি দেখুন সবগুলো। আর এখানে কড়াইশুঁটি নিয়েছি, প্রয়োজন অনুযায়ী নিয়ে নেব। ঠিক আছে, সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। ওভেনে একটা কড়াকে গরম করতে দিলাম, এতে ছোটো চামচে 3 চামচ পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা একটু গরম করে নিলাম, ঠিক এইভাবে লাল করে নিলাম। এটা গুঁড়ো করে নেবো পরে, রেখে দিলাম। আচ্ছা, আবারও তেল দিয়ে দিলাম কড়াতে। দেখুন, এখানে বড়ি নিয়েছি, বড়িগুলো একটু ভেজে নিচ্ছি দেখুন। ঠিক এইভাবে লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, আবার এই তেলেতে আমি 2 তেজপাতা, সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম। করলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি দেখুন, ভাজা হয়ে গেছে। এরই ওপর আমি মূলো, গাজর, বিন কড়াই, আলু আর শিমটা আমি দিয়ে একটু ভালো করে এগুলো সব ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন। ঠিক এইভাবে একটু দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ নুনও দিয়ে দিলাম। নুন দিলে সবজির জলটা বেরিয়ে আরও ভালো করে ভাজাটা হবে। এরই ওপর আমি 2 চামচ আদা বাটা, সামান্য একটু কড়াইশুঁটি দেখুন 2 চামচ আদা বাটা দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। এবার এইভাবে সবজিগুলো আমি কষে নিচ্ছি দেখুন, এইভাবে কষে নিতে হবে। আর আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। কষা হয়ে গেছে, প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে সিদ্ধ হতে পারে সেই রকম পরিমাণেই আমি জল দিয়ে দিলাম। মা ঠাকুমার কাছ থেকেই জানা যে সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা কষে না, সেই জন্য আমি এইগুলো আমি পরে দিলাম। সজনে ডাঁটা, কাঁচকলা আর বেগুন পরে দিয়ে দিলাম। এর ওপর একটা আমি চাপা দিলাম 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। এবার এদিকে আমি 5 ফোড়নটা গুঁড়ো করে নিচ্ছি। 5 ফোড়নটা আমি মিক্সিতেও গুঁড়ো করতে পারতাম, কিন্তু করলাম না, আমি ফাইনটা চাই না। আমি 5 ফোড়নটা যেমন গুঁড়োতে চাইছি সেটাই ব্যালন চাকিতেই ভালো হবে। দেখুন, 5 ফোড়নটা গুঁড়ো হয়ে গেছে, ঠিক আমার মনের মতন গুঁড়ো করে নিয়েছি। আমি যেমনটি চাইছিলাম ঠিক তেমনটি গুঁড়ো হয়েছে। এটা সরিয়ে রেখে দিলাম। এদিকে আমি শিলনোড়াতে একটু সর্ষে বেটে নিচ্ছি। সর্ষে বাটা ছাড়া শুক্তো অসম্ভব। তার সাথে সামান্য একটু পোস্তও দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বেটে নিচ্ছি শিলনোড়াতে এইভাবে। এইটা আমি মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু মিক্সিতে করলে পারে সর্ষেটা ভালো করে বাটা হয় না। দেখুন, শিলনোড়াতে যতটা ভালো বাটা হয়, কি সুন্দর সর্ষেটা বাটা হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, সর্ষে আর পোস্তটা খুব সুন্দর বাটা হয়েছে শিলনোড়া। এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখানে আমি ভেজে রাখা বড়িগুলো আমি এতে তুলে দিচ্ছি। এই শুক্তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, এখানে সর্ষে পোস্ত বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2 হাতা দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার কারণ হলো স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর হয়। এতে আবার 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘি দিলে খুব টেস্টি তৈরি হয় দেখুন। এবারে সবজিগুলো নাড়াচাড়া করে ঘেঁটে দিলাম। শুক্তোটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন। দেখুন, শুক্তোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এতে আমি 5 ফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারাও বাড়িতে এইরকমভাবে শুক্তো তৈরি করে নিরামিষ আমিষ যে কোনো পদের সাথে এইরকমভাবে শুক্তো আপনারা পরিবেশন করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।